হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো লুচি, যা আমাদের বাঙালিদের সানডে স্পেশাল। এখানে আমি একটা বড় বাটির এক বাটি ময়দা নিয়েছি আর তাতে 3 চামচের মতো রিফাইন্ড তেল দিলাম, 1 চিমটে নুন দিলাম, 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ জোয়ান। এবার খুব ভালোভাবে ময়ান দিতে হবে। এর মাঝে আমি এর মধ্যে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। 5 মিনিট ধরে ময়ানটা দিতে হবে। লুচির ক্ষেত্রে যদি ময়দাতে ময়ান দেওয়াটা খুব ভালো হয় তাহলে ডোটাও খুব ভালো তৈরি হয়। দেখুন, আমার ময়ান দেওয়া হয়ে গেছে আর ময়দার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখবো। একসঙ্গে বেশি জল দেব না, কেননা আমি যখন ময়দাটা মাখবো তখন আমি আর এক্সট্রা করে শুকনো ময়দাতে দেব না, তাই অল্প অল্প জল দিয়ে আমি এই ময়দাটা মাখবো। প্রায় 15 মিনিট ধরে ময়দাটাকে মাখবো আর ঠিক এইভাবে ভালো করে হাত দিয়ে ঠেসে দিতে হবে। এখানে আমি ময়দা মাখতে ঠান্ডা জল ব্যবহার করেছি, গরম জল বা শীতোষ্ণ জল ব্যবহার করিনি। ডোটা ঠেসতে গিয়ে যদি হাতে আটকে আটকে যায় তাই পাশে একটু শুকনো ময়দা নিয়ে নেব আর শুকনো ময়দা হাতে একটু লাগিয়ে নেব। তারপরে আবার যথারীতি ডোটাকে ঠেসতে হবে, কিন্তু ডোতে শুকনো ময়দা দেব না আলাদা করে। এইভাবে 15 মিনিট ধরে ডোটাকে ঠেসতে হবে। যত ভালো ডোটা তৈরি হবে তত ভালো লুচিগুলো ফুলবে আর মুচমুচে হবে। ডোটা এমনভাবে তৈরি করব যেন সেটা খুব শক্ত বা নরম না হয়, যেন সফট হয়। ডো তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমি 25 মিনিট ঢেকে রাখবো একটা ঢাকা দিয়ে। 25 মিনিট পরে আমি ঢাকা আলগা করে দেখছি, যথেষ্ট সফট হয়েছে, এটা এবার লুচি তৈরি করার জন্য রেডি। ছোটো ছোটো পাতিলেবুর আকারে আমি লেচিটাকে কেটে নিলাম। এইভাবে হাতের সাহায্যে গোল করে আলতো করে প্রেস করে দেব। এইভাবে একটা একটা করে আমি লেচি কেটে নেব। হাতের সাহায্যে গোল করলাম এবং আস্তে করে সেটাকে প্রেস করে দিলাম। লেচি কাটা আমার হয়ে গেছে, এবার এগুলোকে বেলে নেব। এবার পুরো কাজটাই আমি রিফাইন তেল দিয়ে করব। সামান্য একটু রিফাইন তেল আমি হাতে নিয়ে চাকির গায়ে ভালো করে লাগিয়ে দেব, তাহলে লুচিগুলো বেলতে সুবিধা হয়। আর লেচিগুলোর গায়েও একটু সামান্য পরিমাণে তেল আমি লাগিয়ে নেব। খুব সাবধানে লেচিগুলো বেলতে হবে, যেন বেলতে গিয়ে ভাঁজ পড়ে না যায় বা ছিঁড়ে না যায় বা কোথাও ফুটো না হয়ে যায়, তাহলে কিন্তু লুচিগুলো ভালো ফুলবে না, নেতিয়ে যাবে, সেগুলো দেখতে ভালো লাগে না। তাই যাতে লুচিগুলো ভালো করে ফোলে তার জন্য বেলার সময় খেয়াল রাখতে হবে। একটা কড়াইতে আমি অনেকটা বেশি পরিমাণে রিফাইন তেল নিলাম আর তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে, কেননা তেলটা যদি খুব ভালো গরম না হয় তাহলেও কিন্তু লুচিগুলো ফুলবে না। তাই সবসময় খেয়াল রাখতে হবে যেন তেলটা খুব ভালোভাবে গরম হয়। আমি লুচিগুলো দিয়ে দিলাম এবং খুন্তি দিয়ে আস্তে আস্তে করে সেগুলোকে প্রেস করে দিলাম। দেখুন কী সুন্দর ফুলে উঠেছে। এবার লালচে করে এপিটোপিট ভেজে নেব। লালচে করে ভাজলে লুচিগুলো দেখতেও ভালো লাগে এবং খুব ভালো একটা স্বাদও বেরোয়। এইভাবে আমি লুচিগুলো ভেজে তুলে নেব আর একটা একটা করে লেচি এইভাবে তেলে ডিপ করে নিয়ে সাবধানে বেলব এবং গরম তেলে ভেজে নেব। লুচি যদি ভালোভাবে ফোলে তাহলে কিন্তু লুচি খেতে খুব ভালো লাগে। এই রকম গরম গরম ফুলকো লুচি দিয়ে বেগুন ভাজা, আলু চচ্চড়ি, মাংসের যে কোনো প্রিপারেশন খেতে কিন্তু খুব ভালো লাগে। ছুটির দিনে সকালবেলায় অথবা পুজোর সময় যদি এই রকম গরম গরম ফুলকো লুচি সবাইকে পরিবেশন করা যায় তাহলে কিন্তু খাওয়ার আনন্দটাই আরও জমে উঠবে।